নমস্কার বন্ধুরা আমি সৌমেন তো বন্ধুরা আজকে কিন্তু একটা রিক্রুটমেন্টের নোটিশ নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে আগস্টের এক তারিখে কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো জীবিকা দিশারিতে কিন্তু এর প্রকাশিত বেরিয়েছে তো এখানে কি বলেছে দেখে নিই আমরা তো এখানে কিন্তু শুধুমাত্র এখানে কি কী রিক্রুটমেন্ট হবে কোন কোন পদের রিক্রুটমেন্ট হবে সেগুলো সব নিয়ে আলোচনা করব তার আগে বলে দিই আমার এই চ্যানেলে যদি প্রথম হও তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে প্রতি সপ্তাহের নতুন কর্মসংস্থানের আপডেট এবং সমস্ত রকম সরকারি চাকরির নিউজ জানার জন্য তো বন্ধুরা পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো দেখো কি বলছি তো এখানে কিন্তু রিক্রুটমেন্টের বিষয়টা হচ্ছে ও এনজিসিতে রিক্রুটমেন্ট করতে চলেছে চার হাজার একশো বিরাশিটি অ্যাপ্রেন্টিক্স পদে রিক্রুটমেন্ট করা হবে ওএনজিসিতে এটা কিন্তু সারা দেশে রিক্রুটমেন্ট হবে তবে কলকাতাতেও আমাদের সিট আছে তোমরা আবেদন করতে পারো তো এখানে কি দেখো বলেছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড চার হাজার জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিক্স অ্যাক্ট অনুযায়ী বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে ও এন জি সি এ ওয়ান দু হাজার কুড়ি তো অ্যাপ্রেন্টিক্সের যে সমস্ত নিয়ম আছে সেই সমস্ত নিয়ম অনুসারেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তো নিয়োগ প্রক্রিয়া কিন্তু অনলাইনেই হবে তো অনলাইনে কিন্তু আমি একটা ওয়েবসাইট দিয়ে দেবো তোমরা আমার ডেসক্রিপশান বক্সে গেলে তো ওখান থেকে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে শূন্যপদ এখানে কী কী আছে আমরা দেখে নিই সেন্ট্রাল সেক্টর সেন্ট্রাল সেক্টরে কত আছে দুশো একুশ খানা আছে সেন্ট্রাল সেক্টরে আছে দুশো একুশখানা তারপরে আগরতলা কলকাতাতে আছে একশো একশ একশো তেষট্টি আগরতলা তো কলকাতাতে আছে হচ্ছে আটান্ন ইস্টার্ন সেক্টরে আছে হচ্ছে সাতশো ষোলো যোরহাটে আছে হচ্ছে একশো ছাপ্পান্ন আর শিলচরে আছে উনপঞ্চাশ এবার নাজিরা আর শিবসাগরে হচ্ছে পাঁচশো একান্ন নর্দার্ন সেক্টরে আছে দুশো আঠাশটা দেরাদুনে আছে একশো আশি দিল্লি ও ওএনজিসি এবং বিদেশ লিমিটেডে আছে চব্বিশ যোধপুরে আছে হচ্ছে আঠাশটা মুম্বাই সেক্টরে আছে সাতশো চৌষট্টিটা মুম্বাই সেক্ট মুম্বাইয়ে আছে হচ্ছে চারশো আটাত্তর গোয়া হচ্ছে ষোলো এবং হাজিরা হচ্ছে একশো বাষট্টি উড়ান এবং একশো আট এবং ওয়েস্টার্ন সেক্টরে আছে পনেরোশো সাত পনেরোশো উনআশি কম ক্যাম্বেতে আছে হচ্ছে একশো বত্রিশ বড়োদাতে আছে হচ্ছে একশো আষট্টি আঙ্কলেশ্বরে আছে হচ্ছে চারশো তেষট্টি আমেদাবাদে আছে চারশো ছাপ্পান্ন আর মেহসানাতে আছে তিনশো একান্ন এবং সাদান সেক্টরে আছে ছশো চুয়াত্তর চেন্নাই সেক্টরে আছে বাহাত্তর এবং কাকিনাড়াতে আছে হচ্ছে আটান্ন এবং রাজার রাজার মুন্ডিতে আছে তিনশো আট এবং কারা কারাইকালে আছে দুশো তেষট্টি এরপরে কী আছে আমরা দেখে নেব নোটিশটা এখানে কি বলেছে যে কোনো একটি সেন্টার বা জায়গার যে কোনো একটি ট্রেডের জন্য আবেদন করতে পারেন বয়স সীমা হতে হবে কিন্তু কত বলেছে এখানে আঠেরো থেকে চব্বিশ বছরের মধ্যে এখানে বলেছে জন্ম তারিখ কিন্তু সতেরোই আগস্ট উনিশশো ছিয়ানব্বই থেকে সতেরোই আগস্ট দু হাজার দুইয়ের মধ্যে হতে হবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন অর্থাৎ এসসি কিন্তু বয়সে ছাড় পাবেন এখানে যোগ্যতা কি বলেছে এখানে অ্যাকাউন্টস কার্মাসে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্চ বিএ বা বিএড সেক্রেটারিয়াল এবং অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফি ইংলিশ এবং প্র্যাকটিস ট্রেডে আইটিআই এবং কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কোপা ট্রেডে আইটিআই এবং ড্রাফ টর্সম্যান এবং সিভিল ড্রাফ টর্সম্যান ট্রেডে আইটিআই ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই ইলেকট্রনিক মেকানিক্যাল এবং তো এই সব কিন্তু ডিগ্রি থাকতে হবে ট্রেনিংয়ের জন্য কি বলেছে এখানে বয়সসীমা ও স্টাইপেন্ড পাবেন কত এখানে কি আছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ট্রেডে ট্রেনিংয়ের বয়স সীমা ছ মাস এবং বাকি ট্রেডগুলি কিন্তু বারো মাস সব ক্ষেত্রে নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে তো বন্ধুরা ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে তার একটা লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর প্রতি সপ্তাহের কর্মসংস্থান এবং সমস্ত রকম সরকারি চাকরি নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবার আগে নোটিফিকেশান যেন তোমরা সর্বপ্রথম পেয়ে যাও তো বন্ধুরা নমস্কার